এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। অর্জুন, মমকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রে। আমি সব জায়গা খুঁজে দেখেছি। নিশ্চয়ই সুনেত্রা কিছু করেছে। সুনেত্রা তো বাকিদের সঙ্গে হলেই রয়েছে কর্ণ, ও কি করে করবে? চল। কোথায় আছে সুনেত্রা? হ্যাঁ কর্ণ, এসব নিশ্চয় সুনেত্রার কাজ। আর এর আগেও তো একবার সুনেত্রা দিদিকে কোথায় নিয়ে চলে গেছিল। আমার মম কোথায় বলো? আমাকে তো সরব করছো কেন? আমি তো এখানেই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আমি বড় মাকে কি করে নিয়ে যেতে পারি? হ্যাঁ কর্ণ, সুনেত্রা তো এখানে রয়েছে, ও কি করে করবে? আমার মনে হয় না সুনেত্রা এরকম কিছু করেছে। বড় মা বোধহয় কোথাও গেছে, আমাদের খুঁজতে হবে। তুই টেনশন করিস না কর্ণ। ছাড়ব না। সবাই শোনো, কারোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বড় মা আশেপাশেই কোথাও আছে, তোমরা চিন্তা করো না। আজকে ঠাকুমার জন্মদিন, হয়তো কোথাও গেছে। অর্জুন ঠিকই বলেছে, রমা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই সময়টুকুর মধ্যে আমরা অন্তাক্ষরি খেলি। মম, 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 আপনার শেষ দিন বড় মা। বার্থডে পার্টি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনাকেও শেষ করে দেব। আর আপনাকে মারতে আমার হাত এতটুকুও কাঁপবে না। একদম চালাকি করবেন না, না হলে কিন্তু ভালো হবে না। যদি আপনি পালাবার চেষ্টাও করেন তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। সুনেত্রা নিশ্চয়ই মমের সাথে কোনো খেলা খেলছে। আমার মনে হয় অর্জুনও এই খেলার সাথে যুক্ত। আমার অর্জুনকেই ভালো করে দেখতে হবে। কর্ণ, কর্ণ, বড় মা বাড়িতে সেফলি ফিরে আসবে, তুই চিন্তা করিস না। আর পার্টি শেষ হওয়া পর্যন্ত যদি না ফেরে তাহলে আমি নিজে ওনাকে খুঁজতে যাব। তুই একদম চিন্তা করিস না। সত্যিটা বল, মম কোথায়? আমি ভালোই বুঝতে পারছি যে তুই আর সুনেত্রা একসাথে মিশে আমাদের সাথে এই নাটক করছিস। তোর খারাপ উদ্দেশ্যগুলোকে সব তুই পাশে সরিয়ে রাখ আর সত্যিটা আমাকে বল যে মম এখন কোথায় আছে। এসব কি বলছিস কি কর্ণ? তুই এখন কোনো কিছু ভাবার অবস্থাতেই নেই। তুই আর বড় মা দুজনেই আমার প্রাণ, আর এর উপর কেউ সন্দেহ করে। হঠাৎ তুই কেন প্রশ্ন তুলছিস? আমাদের পরিবারের লোকেরাও জানে
আমি তোদের কতটা ভালোবাসি, আর তুই আমাকে এসব প্রশ্ন করছিস? তোরা আমার প্রাণকর্ণ, আর এই বিষয়টা পরিবারের সবাই জানে। জানি না তুই কি করে ভুলে গেলি। তোর মনে হচ্ছে আমি কিছু করেছি? তোদের সম্বন্ধে আমি যতদূর জানি, তুই আর সুনেত্রা মিলে আমাদের ক্ষতি করার জন্য কোনো প্ল্যান করছিস। মম তোকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু আমি তোকে বিশ্বাস করি না। এই সিলি গেমসগুলো খেলা তুই বন্ধ করে দে অর্জুন। গেমস? কি গেমস কর্ণ? আমি কোথাও যাব না এখান থেকে। তুই যাবি না, আমি নিয়ে যাব। ভালো করে দেখ কর্ণ, সুনেত্রা এখানে রয়েছে, আর তুই ভাবছিলি সুনেত্রা এইসব কিছু করেছে, কিন্তু ও তো এখানে রয়েছে। আর ও যখন এখানে রয়েছে, তাহলে এই চিন্তা করিস না কর্ণ, বড় মা ফিরে আসবে। যখন পাওয়ার কাট হয়েছিল নিশ্চয়ই কোথাও চলে গেছিল। বাড়িতে যখন পার্টি চলছে মম বাইরে কেন যাবে? হতে পারে কোনো জরুরি কাজ মনে পড়েছে। কেক খাও তোমরা। অর্জুন, আমি বরং তোমায় নিজে হাতে খাইয়ে দিই। অর্জুন, কর্ণকে দেখো, ও এখন কেকটা খাচ্ছে। ওই কেকটায় আমি বিষ মিশিয়ে দিয়েছি, কিন্তু কর্ণর কিচ্ছু হবে না দেখো, কারণ ওর প্রাণ ওর শরীরের মধ্যে নেই। আমি জানতে পেরেছি ওর প্রাণ কোথায় আছে। কোথায় আছে? কর্ণের প্রাণ বড়মার মধ্যে রয়েছে।